গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন আমি ময়দা মাখছি। অভিশ্রুতির পাপা আজকে বলল সকালে ব্রেকফাস্ট কিছু করো, তো সেই জন্য লুচি আর ছোলার ডাল হবে। ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তো আমি ময়দাটা মাখছি। আর আজকে ঘুম থেকে উঠে চা খেলাম, অভিশ্রুতিকে দুধ বিস্কিট খাওয়ালাম। দুধ বিস্কিট খাইয়ে আমি একটু পাড়ার দোকানে গেছিলাম, কয়েকটা জিনিস আনার ছিল সেটা নিয়ে আসলাম। তো আমার দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি বেলবো। বেলার জন্য বেলনিও নিয়ে নিলাম। তো দেখো লুচি করতে নিলাম, কাগজালা এসছে, আজকে বক্সগুলো দেবই। তো বক্সগুলো আমি বের করে দিচ্ছি। সকাল থেকে আমি দাঁড়িয়েছিলাম যে কখন কাগজালা আসবে, ডাকবো, দাঁড়াও আর এগুলো দিয়ে দেবো। অভিশ্রুতির পাপাকে বলেছি তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো, আমি নিচে যাচ্ছি বক্সগুলো নিয়ে কাগজালাকে দিয়ে আসি, না হলে এগুলো বাড়িতে রাখতে এত অসুবিধা হচ্ছে না। অভিশ্রুতি শুধু ফেলে দিচ্ছে টেনে টেনে, আর কিচ্ছু করতে পারছি না। তো যাই হোক, আজকে এখন দিয়ে আসলাম। আর দেখো কাগজগুলো দিয়ে আসতে আসতেই ফোন এসে পড়ল, ব্যাংকের থেকে ফোন করেছে, কথা বলছে। এই কাজের সময় ফোন টোন আসলে ভালো লাগে, ফোনে কথা বলতে ভালো লাগে। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ছোলার ডালটা সম্বাদ দেব। আর এদিকে বলছি ঠিক আছে, আমি ইন্টারেস্টেড না, এখন ফোন রাখুন, তাও ফোন রাখতেই চাইছে না, কথা বলেই যাচ্ছে। আর এদিকে আমার নারকেল পুড়ে গেছে, সম্বাদ দিতে যাব ডাল। আর এদিকে দেখো আমার নারকেল টারকেল পুড়ে অবস্থা নেই, এখনও ফোন রাখছে না, বলছি ঠিক আছে, পরে কথা বলবো, না আমার কোনো কথাই শুনছে না, কথা বলেই যাচ্ছে। তো দেখো আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম আর ফোনটা দিয়ে এসেছি অভিশ্রুতির পাপাকে। অভিশ্রুতির পাপা কথা বলছে এখন। আর এদিকে দেখো আমি এখন বেলে নিচ্ছি লুচি, বেশি করবো না, 6টা কি 7টা করবো। আমি 2টো খাবো আর অভিশ্রুতির পাপাকেই দেবো, আর অভিশ্রুতি তো খায় না। তো সেই জন্য দেখো তেলও গরম বসিয়ে দিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি। আর আমার লুচি বানালে কী জানি সুন্দর করে হয় না, ফুলেই না, লুচি হয় পুরি হয় না কি হয় জানি না, দেখো একটু সুন্দর হয় না কেন সেটা জানি না। তো এই দেখো অভিশ্রুতির পাপার ছোলার ডাল আর লুচি নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিই খেতে। অভিশ্রুতির পাপার অফিস শুরু, অফিসের কাজ নিয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো অভিশ্রুতির অবস্থা কি ঘরের করে রেখেছে। তো আমিও খেয়ে নিই লুচি আর ছোলার ডাল, খেয়ে তারপর রান্নার কাজ করব। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন 9:00 জানো? এখন 11:00। তারপর কখন রান্না করব, কখন কাপড় কাচবো, কখন ঘর ঝাড় দেব, কখন ঘর মুছবো, আমি আজকে কিছুই জানি না। আজকে আমার পুরো কাজের 12টা বেজে গেছে, কী করব, কখন করব কিছুই জানি না, তাও করতে তো হবেই, নাহলে কী করবে। আর দেখো অভিশ্রুতি আমাকে লুচি খাইয়ে দিচ্ছে, নিজে খাবে না, আমাকে বলছে তুমি খাও, আমি তোমাকে খাইয়ে দিই, তুমি গুড গার্ল, বড় করে হাঁ করো, খাও। এই দেখো অবস্থা, বুড়িটা বসে আছে। তো দেখো আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি আজকে এঁচোড় রান্না করব। তো এঁচোড়টা কাটছি, এঁচোড়টা দিয়েছে কালকে কাকিমা, ওই যে কাকু যে বলি, বাজার করে দিয়েছে আন্টির শ্বশুর। তো আন্টির শাশুড়ি কালকে রাত্রেবেলা এসে এঁচোড় দিয়ে গেছে, আম দিয়ে গেছে। তো ভাবলাম ভালো হয়েছে, আজকে শুক্রবারে আমাদের নিরামিষ হয়, তো এঁচোড়টা রান্না করব। তো সেই জন্য কাটছি। আর এঁচোড় কাটতে অনেক সময় লাগে, হাত টাত একদম আঠা টাঠা হয়ে যায়, তাও আগে কেটে রেখেছিলাম, আঠা অতটা নেই। তো এখন আমার দেখো কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা আমি বসিয়ে দিই। কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার দিয়ে দেবো এঁচোড়টা। আমরা কাঁঠালও বলি, আমরা আমাদের মুখ দিয়ে এঁচোড় বের হয় না, শুধু কাঁঠালে বেরোয়। আর এদিকে দেখো এঁচোড়টা বসিয়ে এসছি। আর অভিশ্রুতি দেখো সারা ঘর মোজা বাটি বেলনি, দেখো আমার কোথায় থালা, দেখো মোজা তাওয়াল রুমাল সব এনে এখানে সব ফেলে রেখেছে। এখন এঁচোড়টা ভাজা হতে হতে এগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার ভালো করে ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছবো। বললো শুনে না, এইগুলো আমার এই মোজাগুলো টেনে সব এনে এখানে ফেলে রেখেছে। আবার দেখো আমি যে গোছাতে এসেছি এবার এসে পড়েছে, এখন বলছে আমাকে হলুদ দাও, এই হলুদের জন্য কাজছে। দেখো কাজের সময় এমন করলে ভালো লাগে,
আমার ওকে চানও করাতে হবে আর ওকে খাওয়াতে হবে। এখন বেজে গেছে পুরোপুরি 1টা বাজে, আজকে অনেক দেরি হয়ে গেছে সত্যি বলছি। এই ব্যাংক থেকে ফোন এসে আর এই কাগজ আলার চক্করে আমার আজকে কাজের পুরো 12টা বেজে গেছে, কি যে বলবো। আর তাও কাজ করতে করতে কথা বলছি, কিছু করার নেই আর, কি করব বলো, একা হাতে সব কিছু করতে হয়, সেই জন্য আর ভালো করে কথাও বলতে পারি না। তো দেখো এখন দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, আর আমি মশলাগুলো গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কা সব একসাথে গুলে রেখেছিলাম। আর গ্রাইন্ডারের বাটিটা ধুয়েও জলটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাবো। আর আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিয়েছি, একটু কষালে পরে ঝোলটা দিয়ে দেবো। তো দেখো কষানো হয়ে গেছে আমার, এবার ঝোলটা দিয়ে দিলাম, আর একটু পর গরম মশলা দেবো। তো গরম মশলাটা বাটা হয়নি, তাই শিল নোড়াতে একটু বেটে নিচ্ছি গরম মশলাটা। আর ওইদিকে দেখো আমার ফুলকপি ভাজা দেখা যাচ্ছে, আজকে এ দিয়েই খাওয়া হবে, আর কিচ্ছু হবে না। তো গরম মশলাটাও আমার বাটা হয়ে গেছে, দেখো একটু পর দিয়ে দেবো। তো এই যে দেখো পুরোপুরি আমার, দেখো চোরটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা, ঘুম থেকে উঠে অভিশ্রুতিকে খাইয়ে পড়তে বসিয়েছিলাম, পড়া শেষ। তো এখন দৌড়াচ্ছে, বলছে আমার সাথে একটু খেলা করো, তো ওর সাথে একটু খেলছি, কি করব বাচ্চাদের সাথে তো একটু খেলতেও হয়। আর এখন যেহেতু বাইরে যাওয়া একদম বারণ, তাই বাড়িতে ওকে একটু যা পারি ওর সাথে খেলি, ওকে খুশি রাখি। বাচ্চা মানুষ তো কি করবে বলো, সারাদিন বাড়িতে একা একা থাকে, তো ওর সাথে একটু খেলি, তোমরাও একটু দেখো। আর আমার মা মেয়েকে দেখে একটু হাসো, দেখো আমিও বাচ্চাদের সাথে কীভাবে থাকি। এবার বলছে আমাকে বসে বসে ঘুরাও, তো ওকে ঘুরাচ্ছি, এই দেখো কীভাবে ঘুরছে। ও এইটা করতে যে ভালো পায়, আমাকে রোজ বলে মাম্মি এইভাবে করো তো, আমাকে এইভাবে করো। তো দেখো বন্ধুরা আমাদের খেলা শেষ, এবার দেখো অভিশ্রুতি লুকিয়ে কি করছে, দেখো জল ভরে এনেছে বোতলে, এনে গাছগুলোতে দিচ্ছে, দেখো কীভাবে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে এসে ওর একটু ভয়ও নেই। আমি ওদিকটায় ছিলাম, ও আমি মানে আস্তে আস্তে ওই দেখো জল ভরে এখানে এসে পড়েছে। আর দেখো মিষ্টি কুমড়ো গাছটা একটু বড় হয়েছে, এই দেখো ভালো করে দেখিয়ে দিলাম। আর এই দেখো নিচের এগুলো ধনে পাতা গাছ, বিলাতি ধনে পাতা গাছ, এটা বেলি গাছটা, টগর ফুল গাছের একটা কলি এসছে। আরও 4-5 দিন পরে গাছটা মানে ফুলটা ফুটবে। আর ও দেখো একটা গাছের মধ্যে 1 বোতল জল ঢেলে দিচ্ছে, আর পুরো জল পড়ে নিচে পড়ে গেছে। তো আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ করব, আর দুপুরের তো এঁচোর আছে সেটা দিয়ে খাবো। আর এই দেখো কি বাতাস দিচ্ছে, মনে হয় বৃষ্টি হবে, মেঘও ডাকছে, অনেক জোরে বাতাস দিচ্ছে। আর ওইদিকে দেখছো লাইট জ্বলছে যে, সেটা হলো যশোর রোডের লাইট, আমার বাড়ির সামনেই যশোর রোড, সামনে বেশি দূর না, ওই হেঁটে গেলে 2-3 মিনিট লাগে। আর অনেক বাতাস দিচ্ছে দেখো, আর অভিশ্রুতির অবস্থা দেখো কি করছে, দৌড়িয়ে দৌড়িয়ে খেলা করছে, বাতাস বাতাস করছে। বাচ্চাদের এইসব দেখতে অনেক ভালো লাগে। দেখো শন পাপড়ি নিয়েছিল খাবে বলে, খায় নিয়ে এইভাবে জিনিস নষ্ট করে। বাতাস দেশ জানলাতে তাই বসে আছি, করে যাবে না,
फेवरेट है। ये तुम्हारे लिए नहीं है, ये मेरे लिए है। हाँ, मुझे थोड़ा दो ना। नहीं। मुझे भी चाहिए प्लीज। ठीक है, चलो देखो, ये बड़ा पेड़ है, ये छोटा पेड़ है। ये सामने बड़ा पेड़ है। फ्रेंड्स के फ्रेंड्स दर बोलो। फ्रेंड देखो, मेरे एक पेड़ है, दो पेड़ है, तीन पेड़ है, चार पेड़ है। পুকুরের এখানে আছে যে নারকেল গাছ, সজনে ডাঁটা গাছ, পেঁপে গাছ, এগুলো বলছে এক পেড় হে, দু পেড় হে, তিন পেড় হে। তো এখন বাজে 9টা, বিশ্রুতিকে ভাত খাওয়াবো। ভাত হয়ে গেছে, একটু বাতাসটা দিচ্ছিল, আর রান্নাঘরে বাসন জানলাতে যে বাসন ধুয়ে রাখি সবগুলো ঝুরঝুর ঝুরঝুর করে পড়ছিল। আবার দেখে এখন বাতাস একটু কমে গেছে, মনে হয় বৃষ্টি হবে, হলে ভালো, যে ধুলো বালি ভালো লাগে না। কোন শয়তান জো এখন হিন্দিতে কথা বলে। যাই হোক, পাপা কা রেইনকোট হে, ও মাই গড, গুরুম বাবা ডাকবে আজকে। বিজলি মারছে। তো ঠিক আছে, ও কথা বলতেই থাকবে এভাবে, আমার কথা শেষ হবে না। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। মা এভাবে করে না, নোংরা রেখে দাও। ফ্রেন্ডসদের গুড নাইট বলে দাও। টাটা।